উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা জান তিনি বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ফজরের সালাতের পরে সালাম ফিরিয়ে তিনি পড়তেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়িবা ওয়া আমালান মুতাকাব্বালা আই রিপিট আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়িবা ওয়া আমালান মুতাকাব্বালা প্রত্যেকদিন ফজরের সালাতের পরেই বিষ্ণু ইসলামে দোয়াটা পড়তেন আল্লাহ তোমার কাছে আমি উপকারী জ্ঞান চাই আল্লাহ তোমার কাছে আমি পবিত্র রিজিক চাই আল্লাহ তোমার কাছে আমি কবুলযোগ্য আমল চাই আমার আমলগুলো যেন কবুল হয় এই দোয়াটা করতেন এই দোয়াটা পড়বেন তো সবাই ইস্তিগফার বেশি বেশি ইস্তিগফার পড়া কি পড়া বেশি বেশি কি পড়া ইস্তিগফার পড়া আস্তাগফিরুল্লাহ 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 হাঁটছি চলছি ড্রাইভিং করছি বাস স্টেশনে অপেক্ষা করছি ফিলিং স্টেশনে ফুয়েল নিচ্ছি পড়বো আস্তাগফিরুল্লাহ কি পড়বো আস্তাগফিরুল্লাহ যারা সব সময় আস্তাগফিরুল্লাহ পড়ে তাদের রিজিকের কোনো টেনশন হয় না রিজিক নিয়ে তাদের আর কোনো চিন্তা থাকে না আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম যিনি ওনার জাতিগোষ্ঠীকে বলেছিলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা তোমরা বেশি বেশি ইস্তিগফার পড়ো তিনি ক্ষমাশীল ইস্তিগফার পড়লে কি হবে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা রহমতের বৃষ্টি বর্ষণ হবে তোমাদের জমিগুলো উর্বর হবে ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন আল্লাহ তাআলা তোমাদেরকে সম্পদে বারাকা দিবেন সন্তানে বারাকা দিবেন ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা তোমাদের ফসল ক্ষেতগুলো সবুজ শ্যামল হয়ে ভরপুর হবে তোমাদের রিজিকে বারাকা নেমে আসবে তাহলে আমরা যেন বেশি বেশি ইস্তিগফার করি বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন মান লাযামাল ইস্তিগফার জাআল আল্লাহু লাকুম মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইহতাসিব যে সব সময় ইস্তিগফার পরে তার কোনো টেনশন থাকে না তার জীবনে দুশ্চিন্তা আসে না আর এমন জায়গা থেকে আল্লাহর রিজিকের বন্দোবস্ত করে যেটা সে কল্পনাও করে নাই সুবহানাল্লাহ বিহামদি আমরা যেন বেশি বেশি ইস্তিগফার করি আস্তাগফিরুল্লাহ এটা হচ্ছে ভেরি শর্ট ফর্ম অফ ইস্তিগফার অথবা পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ আছে না আমাদের এটা যেন বেশি বেশি পড়ি ইয়াকিনের সাথে যে সাইয়্যিদুল ইস্তিগফার পড়বে যেই দিন পড়বে ওই দিন যদি মৃত্যু হয় সে জান্নাতি কোন রাতে মুকিনান বিহি ইয়াকিনের সাথে যদি সাইয়্যিদুল ইস্তিগফার কে রিসাইট করে ওই রাতে যদি সে মৃত্যুবরণ করে বিষ্ণুই বলেন সে জান্নাতি তাহলে প্রিয় ভাই এবং বোনেরা আমরা যেন ইস্তিগফার করি তারপরে কয়টা গেল এক দুই তিন চার পাঁচ নম্বরে হচ্ছে সিলাতুর রাহিম আত্মীয়তার বন্ধনকে মজবুত করা যারা আত্মীয়তার সম্পর্ককে মজবুত করে তাদের জীবনে রিজিকের কোনো টেনশন নাই রিজিকে ভরপুর বারাকা নেমে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আসারিহি ফালইয়াসিল রাহিমা যে চায় তার রিজিকে বরকত হোক যে চায় তার হায়াতে বরকত হোক সে যেন আত্মীয়তার বন্ধনকে মজবুত রাখে আমরা যেন আমাদের আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখি এটা আল্লাহর আরশে লেগে থাকে আর বলে যে আমাকে মিলায় আল্লাহ তারে মিলায় যে আমাকে ছিন্ন করে আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক ছিন্ন করে বিষ্ণুই বলেন লা ইয়াদখুলুল জান্নাতা খাতি' আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করেছে সে কষ্টিনকালে আল্লাহর জান্নাতে প্রবেশ করার এন্ট্রি পাবে না আমরা যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি ৬ নাম্বার কাসরাতুস সাদাকা দান করলে রিজিকে বারাকা আসে আল্লাহ তাআলা বলেন ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু ওয়া হুয়া খায়রুর রাযিকিন যে দান করে দান করলে যে ঘাটতি হয় আল্লাহ তাআলা ওই ঘাটতিটাকে রিপ্লেস করে দেয় রিপ্লেস করে দেয় বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন মা নাকাসা মালুন মালু আবদিন মিন সাদাকা চ্যারিটি করলে দান করলে আল্লাহ তার সম্পদ কখনো কমায় না প্রতিদিন সকালবেলা দুজন ফেরেশতা নেমে বলতে থাকে আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা আল্লাহুম্মা আতি মুমসিকান সালাফা ফেরেশতা দুজন বলে আল্লাহ যে দান করলো দানের কারণে যে ঘাটতিটা হলো এটা তুমি মেকআপ করে দাও এটা তোমার পক্ষ থেকে বারাকা দিয়ে রিপ্লেস করে দাও আর যে ধরে রাখলো কৃপণতা করলো ওর সম্পদকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও ওল আইয়াদু বিল আমরা যেন দান করি এরপরে বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন বেশি বেশি হজ উমরা করলে বেশি বেশি যদি কারো সাধ্য থাকে ফিনান্সিয়াল ক্যাপাসিটি থাকে বেশি বেশি হজ উমরা করলে তার রিজিকে বারাকা নেমে আসে সব শেষে হচ্ছে দোয়া করা রিজিক বৃদ্ধির কি করা দোয়া করা বিষ্ণু ঈসা ইসলাম নিজেও দোয়া করতেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা জান তিনি বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ফজরের সালাতের পরে সালাম ফিরিয়ে তিনি পড়তেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ
ورزقا طيبا وعملا متقبلا. I repeat. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. প্রত্যেক দিন ফজরের সালাতের পরেই বিষ্ণু ইসলামে দোয়াটা পড়তেন, আল্লাহ তোমার কাছে আমি উপকারী জ্ঞান চাই, আল্লাহ তোমার কাছে আমি পবিত্র রিজিক চাই, আল্লাহ তোমার কাছে আমি কবুলযোগ্য আমল চাই, আমার আমলগুলো যেন কবুল হয়, এই দোয়াটা করতেন। এই দোয়াটা পড়বেন তো সবাই, বিষ্ণু ইসলাম নিজে পড়তেন সকালবেলা একেবারে দিনের শুরুতেই, রিজিকের বরকতের জন্য দোয়া করে তিনি ওনার ডে স্টার্ট করতেন। কোরআনে অনেক আয়াতে রিজিকের জন্য দোয়ার ব্যাপারে পাওয়া যায়, আমরা সেদিকে যাব না। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম তিনি বলেছেন আল্লাহ আকাশ থেকে মায়েদা পাঠান, ওই আয়াতের শেষে বলেছেন ওয়ারযুকনা ওয়ান্তা খায়রুর রাযিকিন, আল্লাহ আপনি আমাদেরকে রিজিক দিয়ে ধন্য করুন, আপনি তো রিজিক দাতা। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করেছেন রব্বি জাআল হাযা বালাদান আমিনাও ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, আল্লাহ এই জনপদকে মক্কাকে আপনি পবিত্র নগরী, এই এই নগরীকে আপনি নিরাপদ নগরী করুন, আর এই নগরের অধিবাসীদেরকে আপনি ফলমূল দিয়ে রিজিক দান করুন। তাহলে নবীরা তারা স্বয়ং রিজিকের দোয়া করেছেন, আমরা যেন রিজিক প্রাপ্তির জন্য রিজিকে বারাকার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আর উপরে একটা চমৎকার কথা বলে, আর রিজকু লিমান সাআ লাইসা লিমান দাআ ফাকাত, মানে রিজিক শুধু যারা দোয়া করে তাদের জন্য জন্য নয়, দোয়ার সাথে সাথে যারা চেষ্টা করে তাদের জন্য। সুবহানাল্লাহ, পড়েন, দোয়ার সাথে দাওয়ার দরকার আছে না নাই? তাওয়াক্কুলের পয়েন্ট আমরা বলেছি যে আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকুন করব। তাওয়াক্কুল মানে হচ্ছে কোনো কাজের প্ল্যান করা, ওই প্ল্যান বাস্তবায়নের জন্য যা যা দরকার হাজির করা, এরপরে প্রাণান্তকর প্রচেষ্টার জন্য ঝাঁপিয়ে পড়া, এরপরে কর্ম শেষে ফলাফলের জন্য কার উপর নির্ভর করা, আল্লাহর উপর নির্ভর করা। সো আমাদের রোলটা যেন আমরা প্লে করি। জমিনকে আল্লাহ প্রশস্ত করে দিয়েছেন, আল্লাহ বলেছেন ওয়া কুলু মির রিজকি, জমিনকে প্রশস্ত করেছি, এর পরতে পরতে ঘুরো, খোঁজো, চেষ্টা করো, তোমার রিজিক তুমি নাও। ইসলাম আমাদেরকে কর্মমুখী হতে শেখায়। আমি আমার বিভিন্ন আলোচনায় বলি যে ইসলাম কতটা কর্মমুখী ধর্ম। একটা ছোট্ট হাদিস দিয়ে শেষ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন ক্বামাতিস সাআতু ওয়া ফি ইয়াদি আহাদিকুম ফাসিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কেউ দেখে কিয়ামত শুরু হয়ে গিয়েছে আর তার হাতে একটা চারা গাছ, কি গাছ, আর ওদিকে কি শুরু হয়েছে, বিষ্ণু ইসলাম বলেন যদি তার সুযোগ থাকে কিয়ামত শুরু হওয়ার আগেই যেন চারা গাছটা সে রোপণ করে দেয়, তার মানে থামার জন্য এই পৃথিবীতে আমরা আসি নাই, আমরা পৃথিবীতে এসেছি এই পৃথিবীকে আবাদ করার জন্য, এই পৃথিবীটা লিড করার জন্য, এই পৃথিবীতে শুধু সামনের ছোটার জন্য মুসলমানদের আগমন হয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? কতটা কর্মমুখী হতে শেখায় এইদিকে কিয়ামত, এইদিকে চারা গাছ, যদি সুযোগ পাও এটা রোপণ করে দাও। আপনারা মারিয়াম আলাইহিস সালামের ঘটনা জানেন, তার গর্ভে আল্লাহ তাআলা স্বামী ছাড়া সন্তান দিয়েছিলেন, ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হলেন, পাশ দিয়ে বয়ে যাচ্ছে স্রোতস্বিনী ঝর্ণা ধারা, আর এদিকে খেজুর গাছ, একটা খেজুর গাছের পাশে হেলান দিয়ে তিনি ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত মারিয়াম আলাইহিস সালাম এবং প্রচন্ড ক্ষুধার্ত, কোত্থেকে খাবার পাবেন? আল্লাহ তাআলা বললেন ওয়া হুজ্জি ইলাইকি বিজিজ্ঈন নখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, মারিয়াম একটু কষ্ট করো, এই যে তোমার পাশে খেজুর গাছ, খেজুর গাছের ডাল ধরে টান দাও, দেখবে সুমিষ্ট খেজুর টপ টপ করে নিচে পড়বে। আচ্ছা, আল্লাহ তাআলা চাইলে এমনি অটোমেটিক্যালি খেজুরগুলো নিচে ফেলতে পারতেন না? আওয়াজ করে বলেন পারতেন কি না? না, এটা সুন্নাতুল্লাহ ফিল আরদের বিরোধী। আল্লাহ তাআলা চেয়েছেন মারিয়াম একটু করুক, এরপরে বাকিটা আমি করি। সুবহানাল্লাহ, বলবেন না ওয়া হুজ্জি, মারিয়াম এতটুকু করো, ওয়া হুজ্জি খেজুর গাছের ডাল ধরে একটু টান দাও, তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, প্রশস্ত খেজুর পড়বে। তাহলে ইসলাম আমাদেরকে কর্মমুখী হতে শেখায়। মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের সামনে চাইলেই আল্লাহ তাআলা রাস্তা বানিয়ে দিতে পারতেন, আল্লাহ কি বললেন, হ্যাঁ ওই আঘাতটা আমাদের করতে হবে, আঘাত আমাদেরকে করতে হবে, ওই শ্রম আমাদেরকে দিতে হবে, তারপরে আল্লাহ তাআলা সাহায্য আমাদের জন্য বরাদ্দ থাকবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এটাই হচ্ছে সুন্নাতুল্লাহ ফিল আরদ, এটাই জমিনে আল্লাহর সিস্টেম, এটাই দ্য ল অফ নেচার ইন দিস ইউনিভার্স। এখানে আমাকে প্রচেষ্টা করতে হবে, আমার রোল প্লে করতে হবে, তারপরে আমার রিজিক আমার কাছে আসবে। তাই আমরা যেন কায়মনোবাক্যে রিজিকের বারাকার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করার পাশাপাশি আমাদের রোলটা যেন আমরা প্লে করি, আমাদের রোলটা যেন আমরা প্লে করি, তাহলে
আমাদের রিজিকে বারাকা নেমে আসবে কারণ তিনি যখন বারাকা দিবে ওটা নিয়ে কুলানো যাবে না এটা বিশ্বাস হয় বিশ্বাস হয় والله يرزق من يشاء بغير حساب তিনি যখন দেয় এমন দেয়া দেয় ওটা আপনি নিয়ে কুলাতে পারবেন না তো সেই রিজিকের উপযুক্ত যেন আমরা হই আমরা যেন দোয়ার পাশাপাশি আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখি আমাদের প্রিকশন অব্যাহত রাখি আমাদের কর্মচঞ্চল অ্যাটেম্পট গুলো অব্যাহত রাখি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিয়ে ভরপুর রিজিক দিয়ে আমাদেরকে তিনি ধন্য করবেন হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনি ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু